हरे कृष्ण जय निताय जय गौर। বাড়িতে কোনো শুভ কাজ হয় না, যে ভালো কাজ করতে যায় হয় না, সফল হয় না, হওয়া কাজ আটকে যায় এবং বাড়ির ব্যক্তিদের শরীর ভালো যায় না, অসুখ বিসুখ লেগেই থাকে। তো এইগুলো কেন হয়? যে বাড়িতে অশরীরী আত্মা থাকে, অশরীরী আত্মা অর্থাৎ পেট ভূত এই সমস্ত, তাহলে আমরা বুঝবো কি করে এবং তাদেরকে দূর করার উপায়টাই বা কি? আজকে এই নিয়ে কিছু কথা বলতে চাই। আমি এর আগেই বলেছি যে পেট ভূত অবশ্যই আছে, তো তাই নিয়ে আবারও দুটো কথা। এই যে যারা কথায় কথায় বলে যে মরে যাব, জীবন রাখবো না, আত্মহত্যা করব, দেখিয়ে দেব তোমাদেরকে আমি মরতে পারি কি না, এই সমস্ত কথা, বিশেষ করে সেই ব্যক্তিরা শোনো, মৃত্যুর পরে কি হয়, মানে ইচ্ছেকৃত মৃত্যু, পেট যিনি কখন পায়, সে পায় তার ইচ্ছেতে মৃত্যুবরণ করে। ইচ্ছেকৃত মৃত্যু কি না, টেনে গলা দিলাম, জলে ঝাঁপ দিলাম, আগুনে পুড়ে গেলাম, গলায় নিজে নিজে ফাঁস লাগালাম, বিষ খেলাম, এই ধরনের ব্যক্তিদের কোনো দিনই মুক্তি লাভ হয় না, কখনো, তারা ঘুরে ঘুরে বেড়ায়। তো কিছু অশরীরে আত্মা এক এক সময় কিছু কিছু বাড়িতে চলে আসে, এটা সত্য ঘটনা, অবশ্যই বাড়িতে চলে আসে, সেই বাড়িতেই তারা ঘুরে বেড়ায় এবং এই অশরীরে আত্মার জন্য সেই বাড়িতে ভালো কিছু হয় না। তো তার জন্য কি করতে হবে? তাদের যে কুপ্রভাব সেটা বাড়িতে পড়ে, তো বাড়িতে তখন এইগুলো হয়। তো কোন কোন বাড়িতে পড়ে? যে বাড়িতে ভগবানের নিত্য সেবা হয় না, হরিনাম কীর্তন সেই বাড়িতে হয় না, খোল করতাল শঙ্খধ্বনি ঘন্টার আওয়াজ সেই বাড়িতে হয় না, কখনো হয় না, সেই বাড়িটা যেন শ্মশানের মতো, ওই কখনো কখনো মনে হলো একটু ঠাকুরকে বাতাসা নকুল দানা দিয়ে দিল। অনেক অনেক বাড়িতে দেখেছে তুলসী গাছও থাকে না, মারা যায়, হয় না ভালো, ওইভাবেই তারা থাকে। তো সেই বাড়ির কোনো উন্নতি হয়ও না, আমিও দেখেছি কয়েকটা বাড়ি। তো যে বাড়িতে এইগুলো হয় না সেই বাড়িতে কুপ্রভাব পড়ে, পজিটিভ বলতে কিছু থাকে না, সব নেগেটিভ। তো ঘন্টা বাজালে কি হয়? কিছু কিছু পোকামাকড় আছে শঙ্খর আওয়াজ পেলে, ঘন্টার আওয়াজ পেলে, যাদেরকে আমরা দেখতেই পাই না, খালি চোখে দেখা সম্ভবই নয়, সেই সমস্ত পোকামাকড়ও মারা যায় ঘন্টার ওই টং টং আওয়াজ শুনে এবং শঙ্খর ধ্বনি শুনে। জানো তোমরা এগুলো নেগেটিভ যেসব জিনিস সেগুলো নষ্ট হয়ে যায়, পজিটিভ যেগুলো সেইগুলো আসে। তো যে বাড়িতে সকাল সন্ধে ঘন্টার আওয়াজ হয়, শঙ্খধ্বনি করা হয়, হরিনাম সংকীর্তন করা হয়, ভগবানের ভোগ লাগানো হয়, আরতি করা হয় এবং হনুমান চল্লিশা পড়া হয়, গীতা ভাগবত পড়া হয়, সেই স্থানে আমি কথা দিচ্ছি কখনো, শাস্ত্র প্রমাণ আমাদের, সাধুগুরু বৈষ্ণব আছেন আমাদের এই সমস্ত শিক্ষা দেওয়ার জন্য, সেই স্থানে কখনো খারাপ কিছু হতেই পারে না, হলেও সেটা দূর হয়ে যায়, টিকতে পারে না। তো ঘন্টার আওয়াজ শুনলে, শঙ্খধ্বনি শুনলে আমাদের মনে কি হয়, সত্যি কথা বলো তো তোমরা,
আমরা তো হিন্দু সনাতনী ধর্মের মানুষ, আমরা যেই ঘন্টার আওয়াজ শুনি আর শঙ্খর ধ্বনি শুনি তখন মনটা আনন্দে ভরে ওঠে না? যেখানেই বাজুক না কেন, তখন আমাদের মনে পড়ে যায় ভগবানের আরতি হচ্ছে, মন্দিরে ঘণ্টা বাজছে, ভগবানকে ভোগ লাগাচ্ছে, ভগবানের পুজো হচ্ছে, মনে হয় না? শঙ্খর ধ্বনি শুনলে তখন আমাদের মনে পড়ে যায়, সঙ্গে সঙ্গে মনে চলে আসে সন্ধ্যা প্রদীপ দেওয়া হচ্ছে, সন্ধ্যা জ্বালা হচ্ছে ঘরে ঘরে, তখন মনটা আমাদের আনন্দে ভরে ওঠে। কাজেই আমাদের হিন্দু সনাতনী প্রত্যেকটা বাড়িতে মা তুলসীকে তো অবশ্যই রাখা দরকার, যে কোনো একটা গ্রন্থ রাখা উচিত, গীতা, ভাগবত, রামায়ণ, হনুমান চালিসা, যে কোনো একটা, আর প্রত্যেকটা বাড়িতে এগুলো পাঠ করা দরকার, তাহলে সমস্ত অশুভ দূর হয়ে যায়। কখনো অশরীরী আত্মা সেই বাড়িতে প্রবেশ করতেই পারে না। এই নিয়ে আমি একটা মহারাজের কাছে ঘটনা শুনেছিলাম, সত্য ঘটনা, আমাদের পশ্চিম বাংলায় নয়, বিহারের কোনো দিকে। সেই ব্যক্তি বাইরে থাকতো, কাজ করতো, তার কোনো সন্তান ছিল না। তো সেই ব্যক্তির স্ত্রী হঠাৎ করে মারা যায় এবং সেই ব্যক্তি বাড়ি আসে। তো বাড়ি আসার পরে সেই ব্যক্তি ভুলে যায় যে আমার স্ত্রী মারা গেছে, গ্রামের লোক কেউ দেখতে পায় না। তো সেই স্ত্রী বাড়িতে ওই ভদ্রলোক যা কিছু আনতো একসঙ্গে বসে খাওয়া দাওয়া করতো, গল্প গুজব করতো, সেই ভদ্রলোকের পাশে শুয়ে থাকতো, বাড়িতে ঘুরে ঘুরে বেড়াতো, কিন্তু সেই ভদ্রলোকের মনে ছিল না যে আমার স্ত্রী মারা গেছে। সেও সেই স্ত্রীর সঙ্গে একইভাবে গল্প গুজব করতো, খাওয়া দাওয়া করতো, শুয়ে থাকতো। তারপরে কিছুদিন পর ওই ব্যক্তি একটা কাগজের ঠোঙায় করে কিছু খাবার নিয়ে এসেছে ঘরে। তো সেই কাগজের ঠোঙায় লেখা ছিল হরে কৃষ্ণ মহামন্ত্র নাম আর কিছু গীতার শ্লোক, কিছু দু কথা চার কথা গীতার লেখা ছিল। তো যেই সেই ব্যক্তি কাগজটা ঠোঙাটা ঘরে আনতেই ওই মহিলা তখন ঘর ছেড়ে তীরের বেগে ছুটে বেরিয়ে যায়। তো বেরিয়ে বাইরে গিয়ে বলছে যে ওই কাগজের ঠোঙাটা তুমি বাইরে ফেলে দিয়ে এসো। তো তখন সেই ভদ্রলোক বলছে, কেন আমি ফেলতে যাব, আমি খাবার এনেছি, খাবো, তারপরে তো ফেলবো, এসো তুমি খাও। সে তখন আর ভিতরে যেতে পারছে না, বলছে কাগজের ঠোঙা তুমি ফেলে দাও। তখন অন্য এক ব্যক্তি এসে বলছে, তুমি কার সঙ্গে কথা বলছো? তো যাই হোক, সেই ভদ্রলোকে তখন যথারীতি সব মনে পড়ে গেল যে 4-5 দিন যে আমি যার সঙ্গে কাটালাম এ তো আমার স্ত্রী নয়, সে তো অনেক দিন আগে মারা গেছে। তখন সেই কাগজের ঠোঙা পড়ে দেখছে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে লেখা আছে এবং কিছু গীতার কয়েকটা কথা লেখা আছে। তো দেখো কত পাওয়ার আমাদের সনাতনীর যে মন্ত্র, যে গীতা, যে ভাগবত, যে হনুমান চল্লিশার কত পাওয়ার। ঘরের মধ্যে থাকলেই সেই স্থানে কোনো অশরীরী আত্মা প্রবেশ করতে পারবে না। তো কাজেই এইগুলো আমাদেরকে রাখা অবশ্যই দরকার, খুব দরকার, নিজেদের ভালোর জন্য। তো অবশ্যই রাখবে এবং শঙ্খধ্বনি করবে, ঘণ্টার ধ্বনি করবে, হরিনাম করবে, কীর্তন করবে বাড়িতে সব সময় যখনই পাবে, বিশেষ করে সন্ধে এবং সকাল। তো এগুলো করে দেখো, যাদের হয়তো বাড়িতে এই ধরনের কুপ্রভাব আছে তারা করে দেখো, তোমরা ঘন্টা নিয়ে এসো, বাজাও, আরতি করো, ভগবানের ভোগ লাগাও, পুজো আশ্রা করো, গীতা পাঠ করো, ভাগবত পাঠ করো, হনুমান চল্লিশা পাঠ করো, দেখবে তোমাদের আটকে যাওয়া কাজ অবশ্যই হবে, অশুভ সব কিছু দূর হয়ে যাবে, সবটাই ভালো হবে। আজকে আসছি, হরে কৃষ্ণ।
জয় নিতাই, জয় গৌ।